হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। GPX ডেমন 165R বাইকটি দীর্ঘদিন থেকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আউটলুক ও পারফরমেন্সের দিক থেকে নো ডাউট বাইকটি সকলের কাছে প্রিয় একটি বাইক, কিন্তু এতদিন এই বাইকটিতে ABS টেকনোলজি না থাকার কারণে অনেকে বাইকটিকে পারচেস করবেন বলেও ডিসিশন চেঞ্জ করেছেন। সো হেয়ার ইট ইজ, বাইকটি নতুন নিউ এডিশন লঞ্চ করেছে যা আগের থেকে শক্তিশালী এবং ব্রেকিং সিস্টেমের দিক থেকে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে। এখন থাইল্যান্ডের এই স্পোর্টস বাইকটিতে আর কোনো খুঁত বের করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে, কজ আজকের ভিডিও কম্পেয়ার করব এই বাইকটিকে বর্তমান বাংলাদেশে গতির রাজার সুজুকি জিএসএক্স আর এই বাইকটির সাথে। তাছাড়া আরও জানতে পারবেন GPX ডিমন 165 আর এই বাইকটি কতটুকু আপডেট হয়ে GPX ডিমন 165 RR বাইকটি লঞ্চ করেছে। সো গাইস, উইদাউট এনি ফার্দার ডিলে আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। বাইকটির নামকরণের সঙ্গে সঙ্গে বাইকটির আউটলুকটি সেম টু সেম বলা যেতে পারে। ডিমন নামটি এই বাইকটির আউটলুকের সঙ্গে অনেক বেশি ম্যাচ করেছে। তাছাড়া স্পোর্টস বাইক লাভাররা এই বাইকটির আউটলুক দেখে অবশ্যই বাইকটিকে এক চোখেই পছন্দ করে ফেলবেন। প্রথমে কম্পেয়ার করবো GPX ডিমন 165 RR এই বাইকটিকে সুজুকি জিএসএক্স R150 এই বাইকটির ইঞ্জিন সেগমেন্টের সাথে। GPX ডিমন GR165RR এই বাইকটির ইঞ্জিন দেখা যাবে 164.6 cc, 4-stroke 4-valve সিঙ্গেল সেন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই বাইকটিতে পূর্বে 2-valve ইঞ্জিন ব্যবহার করা হতো, যা বর্তমানে আপডেট হয়ে 4-valve ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার কারণে পাওয়ার পারফরমেন্সের দিক থেকে বাইকটি অনেক বেশি ইম্প্রুভড হবে। অন্যদিকে সুজুকি জিএসএক্স R150 এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 149 cc, 4-stroke সিঙ্গেল সেন্ডার লিকুইড কুল DOHC FI ইঞ্জিন। অলরেডি GPX ডিমন GR165RR এই বাইকটিতে GPX FI টেকনোলজি ইউজ করা হয়েছে। যেহেতু এই দুটি বাইকে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাই বলা যেতে পারে ইঞ্জিনের দিক থেকে দুইটি বাইকে সেম বলা যেতে পারে। ইঞ্জিনের পরেরটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাওয়ার ও পারফরমেন্স। GPX ডিমন GR165RR এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 19.2 bhp অ্যাট 10,500 rpm। পাওয়ারের দিক থেকে বাইকটির পারফরমেন্সটি আগের তুলনায় অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে, যেখানে এই বাড়ি থেকে আগে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যেত 17.8 bhp অ্যাট 9,000 rpm, কিন্তু টর্কের দিক থেকে সামান্য টর্ক কমে গেছে। বর্তমানে এই বাড়ি থেকে ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 15 Nm অ্যাট 7,500 rpm। অন্যদিকে সুজুকি জিএসএক্স R150 এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 19.17 hp অ্যাট 10,500 rpm, এবং এই বাইকটি থেকে সর্বোচ্চ টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 9,000 rpm। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে এই বাইকটি সুজুকি জিএসএক্স R150 থেকে এগিয়ে আছে। তাছাড়াও এই দুটি বাইকে 6-speed গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। একটি বাইকে পাওয়ার ও পারফরমেন্সের পরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকিং সিস্টেম। GPX ডিমন GR165RR এই বাইকটির ব্রেকিংয়ে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে। যেখানে এই বাইকটিতে পূর্বে এডিশনে ডাবল ডিস্ক ব্যবহার করা হতো, এখন এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS অ্যাভেলেবেল হয়েছে। এনিওয়েজ, এই বাইকটির ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 276 mm ডিস্ক এবং রিয়ার ব্রেকে দেখা যাবে 220 mm ডিস্ক, এবং এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। অন্যদিকে সুজুকি জিএসএক্স R150 এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 280 mm ডিস্ক এবং রিয়ার ব্রেকে দেখা যাবে 220 mm ডিস্ক। তাছাড়া এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS অ্যাভেলেবেল আছে, তাই ব্রেকিংয়ের দিক থেকে দুইটি বাইকের সমান বলা যেতে পারে। শুধুমাত্র GPX ডিমন GR165R পূর্বে এডিশন থেকে বাইকটি অনেক বেশি আপডেটেড হয়েছে ব্রেকিংয়ের দিক থেকে। পাওয়ার পারফরমেন্স ও ব্রেকিং পাওয়ার একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টায়ার থিকনেস, যেহেতু ব্রেকিংটি টায়ার উপরই ডিপেন্ড করে। GPX ডিমন GR165RR এই বাইকটির টায়ারের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি, দ্যাট মিন্স যে প্রিভিয়াস যে টায়ারটি ব্যবহার করা হচ্ছে সেই টায়ারই ব্যবহার করা হচ্ছে। এই বাইকটির ফ্রন্ট টায়ার থিকনেস হচ্ছে 100/80 cm এবং রিয়ার টায়ার দেখা যাবে 140/70 cm। অন্যদিকে সুজুকি জিএসএক্স R150 এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 90/90 cm এবং রিয়ার টায়ার দেখা যাবে 123/70 cm। টায়ার থিকনেসের দিক থেকে GPX ডিমন GR165RR এই বাইকটি এগিয়ে থাকবে। একটি বাইকের রাইডিং পারফরমেন্সে ডিপেন্ড করে সাসপেনশনের উপর। GPX ডিমন GR165RR এই বাইকটির ফ্রন্টে রেড USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার কারণে বাইকটির আউটলুকটি অনেক বেশি সুন্দর হয়েছে। তাছাড়াও রাইডিংয়ে তো বাইকটি অনেক বেশি ইম্প্রুভ একটি রাইডিং এক্সপিরিয়েন্স রাইডাররা পেয়ে যাবেন। এবং এই বাইকটির রেয়ার সাসপেনশনে YSS 7-step অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সুজুকি জিএসএক্স R150 এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনে এখনও টেলিস্কোপিক সাসপেনশন দেখা যায়,
এবং এই বাইকটির রিয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। যেহেতু জিপিএক্স ডিমন জিআর 165আর এই বাইকের ফ্রন্ট সাসপেনশনে ইজি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, তাই বলা যেতে পারে সাসপেনশনের দিক থেকে জিপিএক্স ডিমন জিআর 165আরআর এই বাইকটি এগিয়ে থাকবে। অন্যদিকে সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটির নিউ এডিশন আসাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ সবগুলো বাইকই আপডেট হয়েছে শুধুমাত্র সুজুকি জিএসএক্স আর 150 ছাড়া। এখন কথা বলবো এই দুইটি বাইকের বডি ডাইমেনশনস নিয়ে। জিপিএস ডিমন জিআর 165আরআর এই বাইকটির হাইট হচ্ছে 1145 মিলিমিটার, এই বাইকটির ওয়াইড হচ্ছে 747 মিলিমিটার এবং এই বাইকটির লেন্থ হচ্ছে 2020 মিলিমিটার। অন্যদিকে সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটির লেন্থ হচ্ছে 2020 মিলিমিটার, এই বাইকটির ওয়াইড হচ্ছে 700 মিলিমিটার এবং এই বাইকটির হাইট হচ্ছে 1075 মিলিমিটার। বডি ডাইমেনশনস ওপর ডিপেন্ড করে দুইটি বাইকই হচ্ছে ফুল ফেয়ার স্পোর্টস বাইক, তাই শহরের তুলনায় এই বাইকটি লং ওয়েতে এবং হাইওয়েতে রাইড করাটা অনেক বেশি কমফর্টেবল হবে রাইডারদের জন্য। তাছাড়াও শহরের ছোটো মোটো গলিতে কর্নারিং করার ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে পারেন, যেহেতু দুটি বাইকই হচ্ছে ফুল ফেয়ার স্পোর্টস বাইক এবং এই বাইকটিতে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাই যে কোনো লং রাইডের জন্য এই বাইকটি আপনাদেরকে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে। এখন কথা বলবো এই বাইকগুলোর আদার ফিচার নিয়ে। জিপিএস ডিমন জিআর 165আরআর এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, এ বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার এবং এ বাইকটির ওজন হচ্ছে 155 কেজি। বাইকটির সিট হাইট হচ্ছে এটি রাইডার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিট হাইট, একটু উঁচু যেহেতু স্পোর্টস বাইক এই বাইকটির সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার, যার কারণে ডেফিনেটলি বাইকটি রাইড করতে হলে আপনার হাইট মিনিমাম 5'4" থেকে 5" হতে হবে। 5'2" বা 3" ব্যক্তিরা বা 5 ফুট হাইটের ব্যক্তিরা বাইকটি রাইড করতে গেলে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হতে পারেন। অন্যদিকে সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, যা অ্যাভারেজ ও পারফেক্ট বলা যেতে পারে এবং এ বাইকটির ওজন হচ্ছে 131 কেজি, যা স্পোর্টস বাইক হিসেবে অনেক বেশি হালকা একটি ওয়েটের বাইক বলা যেতে পারে। তাছাড়াও এই বাইকটির প্লাস পয়েন্ট হচ্ছে বাইকটি অনেক বেশি কমফর্টেবল হবে এটি রাইডারের জন্য। এই বাইকটির সিট হাইট হচ্ছে মাত্র 785 মিলিমিটার, যার কারণে 5 ফুট হাইটের ব্যক্তিরা বাইকটি নিয়ে ইজি রাইড করতে পারবেন। সো লো হাইটের ব্যক্তিরা যারা একটি ফুল ফেয়ার স্পোর্টস বাইক কিনে যাচ্ছেন তা নিতে পারেন সুজুকি জিএসএস আর 150 এবং অনেকে বাংলাদেশি ফিমেলরাও সুজুকি জিএসএস আর 150 বাইক নিয়ে রাইড করেন যারা বাইক পছন্দ করেন। এছাড়াও জিপিএস ডিমন জিআর 165আরআর এই বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার দেখা যাবে, স্প্লিট সিট দেখা যাবে, 3-পার্ট হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, ইঞ্জিন কিল সুইচও দেওয়া হয়েছে, তাছাড়া এই বাইকটিতে স্লিপার ক্লাচ অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। অন্যদিকে সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে, স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, বাইকটিতে 3-পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইকটির প্রবলেমের দিক হচ্ছে এই বাইকটির পিলিয়নের সিটটি অনেক বেশি উঁচু, যার কারণে পিলিয়নে যিনি বসবেন তিনি অনেক বেশি উঁচুতে বসবেন। এখন কথা বলবো এই দুটি বাইকের টপ স্পিড ও মাইলেজ নিয়ে। আমরা সকলেই জানি সুজুকি জিএসএস আর 150 এই বাইকটি হচ্ছে বাংলাদেশের স্পিড কিং, যদিও জিপিএস ডিমন জিআর 165আরআর এই বাইকটি নিয়ে এখনও ঠিকমতো টেস্ট রাইড নেওয়া পসিবল হয়নি, বাট ইঞ্জিন পারফরমেন্স ওপর ডিপেন্ড করে বলা যেতে পারে এই বাইকটির টপ স্পিড 150 কিলোমিটার প্লাস আসবে এবং এই বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 38 থেকে 40 কিলোমিটার প্রতি লিটারে। অন্যদিকে সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি থেকে আপনারা সর্বোচ্চ 160+ আনতে পারবেন। তাছাড়া অনেকে এই বাইকটি থেকে 170 কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিডও তুলেছেন। বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 38 থেকে 42 কিলোমিটার প্রতি লিটারে। কিন্তু প্রাইসের দিক থেকে এই দুইটি বাইকের মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা যাবে। যেমন বর্তমানে জিপিএস ডিমন জিআর 165আরআর এই বাইকটির মূল্য ধরা হয়েছে 360,000 টাকা। অন্যদিকে সুজুকি জিএসএস আর 150 এই বাইকটির মূল্য হচ্ছে 415,000 টাকা। সো গাইস, এই ছিল জিপিএস ডিমন জিআর 165আরআর এই বাইকটির সকল ডিটেলস এবং এই বাইকটি কম্পেয়ার করেছি সুজুকি জিএসএস আর 150 এই বাইকটির সাথে। এই দুটি বাইক থেকে কোন বাইকটি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। বাইক রিলেটেড সকল আপডেট ইনফরমেশন যেমন বাইকের আপডেট, প্রাইস ডিটেলস, আপকামিং বাইক নিউজ, বাইকের কম্পারিজন রেটের ভিডিও বা বাইকের টপ 10 রেটের ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ দ্য নোটিফিকেশন বেল। আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।